হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে কিন্তু আজকের এই আবেদনটি করা যাবে যেখানে কিন্তু গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এর সঙ্গে গ্রুপ ডি মানে সকল সমস্ত রকম যে চাকুরি রয়েছে সকল সমস্ত রকম চাকুরি কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এই যে আবেদনের প্রসেস রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে সকলে মিলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে তো এক এক করে কিন্তু আলোচনা করে দিচ্ছি অতই পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এবং নিত্য নতুন চাকুরি যে প্রকল্পগুলি রয়েছে এর সঙ্গে নিত্য নতুন চাকরিগুলি রয়েছে সেই সকল চাকুরি কিন্তু প্রতিদিন আপডেট আমি আপনাদের দিয়ে থাকি এর সঙ্গে আপনারা যদি আমার সঙ্গে টেলিগ্রাম যুক্ত টেলিগ্রামে যদি যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন সেখানে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কিন্তু একটি করে ভিডিও সেখানে শেয়ার করছি যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অনেক কিনে দেখে নেওয়া যাক তার আগে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিই যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী রিক্রুটমেন্ট কিন্তু চলছে তো সেই রিক্রুটমেন্টগুলি কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওগুলি যদি আপনারা মিস করে থাকেন বা না দেখে থাকেন কি করবেন আমার এই চ্যানেলে গিয়ে অবশ্যই সেই সকল ভিডিওগুলি কিন্তু একবার দেখে নেবেন আর যদি ভালো লেগে থাকে সেই ভিডিওগুলিতে একটি লাইক অবশ্যই করে দেবেন আর এলিজিবিলিটি হয়ে থাকলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অনলাইন বা অফলাইন যে প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে সেভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন তো চলো বন্ধুরা দেরি না করে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাবেন আমি কিন্তু সরাসরি আজকের এই রিক্রুটমেন্টের নোটিশের মধ্যে চলে এসেছি তো সবার প্রথমে দেখতে পাবেন কমিউনিকেশন সরি কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে এই আবেদনটি অলরেডি শুরু হয়ে যাবে কত তারিখ থেকে তিনে মার্চ দু তারিখ থেকে এবার ক্লোজিং ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান আর এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে পঁচিশে মার্চ দু তারিখ বারোটার সময় ঠিক আছে এরপরে দেখতে পাবেন ফি পেমেন্টের যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার বাইশ তারিখে এছাড়াও এখানে বিভিন্ন রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আমি আপনাদের এক এক করে পোস্ট দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যেখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং কি গ্রুপ ডি পোস্টেও কিন্তু এখানে পোস্ট রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিব এরপরে দেখতে পাবেন লিস্ট অফ প্রিলিমিনারি এক্সিমিশন সেন্টার উইথ কোড নাম্বার এখানে কোড নাম্বার সব প্রিলিমিনারি এক্সিমিশন যেটা হবে আপনাদের আপনি কোথায় নেবেন সেটা অনলাইনে যেহেতু আবেদন করতে হবে অতএব পশ্চিমবঙ্গে তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদের যখন আবেদনটি করবেন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের এই সকল সিলেক্ট করে নিতে বলা হবে যে কোনো তিনটে জায়গায় কিন্তু এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন যেমন ধরুন কলকাতা রয়েছে এরপরে দেখতে পাবেন ডায়মন্ড হারবার রয়েছে ব্যারাকপুর বারাসাত হাওড়া এরপরে বর্ধমান দুর্গা এরপরে রয়েছে শিলিগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং তো সব জায়গা বড়ো বড়ো শহরের মধ্যে কিন্তু আপনারা যে পরীক্ষার সেন্টার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিয়ে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে সবার প্রথমে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিশন দু যেখানে গ্রুপ এ পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেখানে এক্সিকিউটিভ পোস্টের জন্য বেতন আপনারা পেয়ে যাবেন ছাপান্ন টাকা থেকে এক লাখ টাকার মধ্যে এর সঙ্গে এখানে কিন্তু এ অফিসারের জন্য বিভিন্ন রকম আরও কয়েকটি পোস্ট রয়েছে এই সকল আপনারা একটু দেখে নেবেন আমি সরাসরি চলে আসবো গ্রুপ বি যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন ছাপান্ন হাজার টাকা থেকে এক লাখ হাজার টাকার মধ্যে এরপরে আপনারা দেখতে পাবেন গ্রুপ সি পোস্ট যেখানে রয়েছে সুপারটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম ডিপুটি সুপারটেন্ডেন্ট সেন্ট্রাল কারেপশনাল হোম যেখানে আপনাদের যে বেতনটি পাবেন সেটা বিয়াল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ ন হাজার আটশো টাকার মধ্যে এরপরে দেখতে পাবেন জুনিয়র ব্লক ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যান্ড ফেয়ার বিজনেস পার্টিসিপেটের জন্য কিন্তু নিয়োগটি করতে চলেছে যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন উনিশ উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ দু হাজার আটশো টাকার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের জন্য কিন্তু করতে এক কথা এখানে দেখতেই পাবেন বিভিন্ন রকম কিন্তু পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পোস্টের জন্য তো এভাবে করে সল গ্রুপ সি পোস্টের জন্য আপনারা দেখে নেবেন আমি সরাসরি চলে আসবো গ্রুপ ডি যেখানে দেখতে পাবেন ইন্সপেক্টর অব কোঅপারেটিভ সোসাইটিস যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন লেভেল টেন হিসাবে বেতন দাঁড়াবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো মধ্যে এরপরে দেখতে পাবেন পঞ্চায়েত অফিসার ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে লেভেল টেন হিসাবে বেতন পাবেন বেতন দাঁড়াবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে এটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য তো বন্ধুরা সকল পোস্ট এখানে আমি আপনাদের দেখাচ্ছি না এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করবার পর এই নোটিশটি আপনারা ডাউনলোড করে ভালো মতন একবার ভেরিফাই করবেন তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে এ থেকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এর সঙ্গে গ্রুপ ডি যে পোস্টগুলি রয়েছে এই সকল পোস্টের জন্য আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের লাগবে এ ডিগ্রি অফ রিগনাইজড ইউনিভার্সিটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে যদি কেউ বিয়ে পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করা যাবে এখানে কোনো রকম পার্সেন্টেজের কথা উল্লেখ করা হয়নি শুধুমাত্র বলা হয় যে পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করে নিতে পারবেন সেখানে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য 人生个白来一 অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক অ্যান্ড বেঙ্গলি বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে কিন্তু এখানে জানতে বলা হয়েছে বাট এটা কিন্তু সকলের জন্য নয় যারা নেপালি পার্সন রয়েছেন তাদের কিন্তু মাদার ট্যাং যাদের মাদার ট্যাং নেপালি রয়েছেন তো তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয় ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন তো বাঙালিদের জন্য কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতেই হবে তাহলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবেন যেখানে আপনাদের বলা হয়েছে এজ এজ এখানে চা হয়েছে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স ধরা হবে এখানে বলে দেওয়া রয়েছে একই জানুয়ারি অফ দ্য ইয়ার মানে দু হাজার বাইশের মধ্যে আপনাদের কিন্তু বয়স ধরা হবে এবার বয়স কতর মধ্যে হতে হবে এখানে কিন্তু এ টু জেড বলাই রয়েছে আপনারা এই সকলে একটু দেখে নেবেন আমি আপনাদের একটু নিচে দেখিয়ে দিচ্ছি এখানে বলা রয়েছে এস সি এস টি ও বিসি কাস্ট থাকলে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পাবেন পরবর্তীতে চলে আসবো যেখানে ফি পেমেন্ট আপনাদের কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হবে যেখানে দুইশো দশ টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে এখানে কিন্তু জিএসটি সহ আপনাদের দুশো দশ টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে ফি পেমেন্ট করাতে পারবেন এবার এখানে এস সি এস টি ক্যান্ডিডেট সঙ্গে আপনারা যদি কেউ পার্সেন উইথ পি পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ মানে হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনোরকম আবেদন মূল্য লাগবে না সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসারবিলিটি হতে হবে মানে ফর্টি পার্সেন্ট কিন্তু আপনাদের হ্যান্ডিক্যাপ হতে হবে তাহলে কিন্তু আপনারা এই যে দুশো দশ টাকা সেই ছাড়টি কিন্তু পাবেন